नमस्कार न्यूज ভ্যানগার্ডের পদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি। এই মুহূর্তের কিছু নিউজ আপডেটস এর দিকে নির্মহলে এসে পৌঁছেছে ইতিমধ্যেই G20 এর প্রতিনিধি দলেরা এবং তারা প্রথমেই তাদেরকে সাগরমহল পারে সম্বর্ধনা জানানো হয়। এরপরে তাদেরকে রৌদ্র সাগরের উপর নির্মিত যে মহল রয়েছে সেই মহলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তারা প্রত্যেকটা জিনিস উপভোগ করেছেন। অর্থাৎ G20 এর যারা প্রতিনিধি দলেরা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু নির্মহলে পৌঁছেছেন এবং নির্মহলে পৌঁছেই তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় এবং এরপরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই প্রতিনিধিদের জন্য এবং তারা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এর আগেও তারা আজ সকালে G20 এর যারা প্রতিনিধি দলেরা ছিল তারা কিন্তু অমরপুর সফরেও গিয়েছিলেন এবং সেখানে অমরপুর থেকে তারা ছবিমুড়ায় যায় এবং ছবিমুড়ার যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেই পর্যটন কেন্দ্র পরিদর্শন করার পর ইতিমধ্যেই কিন্তু তারা নির্মহলে গিয়েছেন এবং নির্মহলকে একেবারে আলোক সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। খুব অপরূপ দৃশ্য সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে G20 যারা প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা নৌকো করে কিন্তু নির্মহলে গিয়েছেন এবং সেখানে গিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি তারা উপভোগ করেছেন এবং প্রত্যেকটা জিনিসকে তারা দেখেছেন। মূলত এই G20 সম্মেলন কিন্তু প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত রয়েছেন এবং তারা রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখছেন। প্রত্যেক দিন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা পরিদর্শন করছেন, পর্যবেক্ষণ করছেন এবং তাদের যে মতামত সেই মতামতও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরেছি। এবং দুপুরেও কিন্তু তারা ছবি মুড়ায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অপরূপ দৃশ্য দেখে তাদের অনেকটাই মুগ্ধ হয়েছিল এবং সেই বিষয়টাও কিন্তু তিনি ক্যামেরার সামনে তুলে ধরেছেন। ইতিমধ্যেই তারা চলে গেছেন নির্মহলে এবং নির্মহলকে ওনাদের আগমনকে কেন্দ্র করে নির্মহলকে কিন্তু একেবারে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল এবং আজ থেকে ঠিক অনেক দিন আগেই যারা পর্যটকরা রয়েছে যারা নির্মহলে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু নির্মহলটি বন্ধ করে রাখা হয়েছিল এবং শুধুমাত্র G20 প্রতিনিধি দলেরা আসবে বলে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই G20 প্রতিনিধি দল যারা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত এবং বিভিন্ন জিনিসগুলি দেখছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। এই সম্মেলনে মূলত রাজ্য সরকার কিন্তু অনেকটাই গতিতে কাজ করেছে এই G20 প্রতিনিধি দলদের আশাকে কেন্দ্র করে। এবং আজকে আমরা দেখতে পাই সকালবেলায় ছবিমুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু G20 প্রতিনিধি দলেরা বিভিন্ন জায়গার পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যে তারা নির্মহলে যায় যেটি রাজ্যের দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম, রাজ্যের দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম স্থান নির্মহল। এবং সেই জায়গাটি পরিদর্শনের জন্য কিন্তু G20 যারা প্রতিনিধি দলেরা রয়েছে তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয়েছে। এবং আজ থেকে বিস্তর আমরা বলতে পারি ঠিক অনেক দিন আগে থেকেই কিন্তু নির্মহলের যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছিল, আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল। এবং আলোক সজ্জায় সাজিয়ে তোলার পর আমরা গতকালকেও দেখতে পাই উজ্জয়ন্ত প্রসাদেও কিন্তু G20 যারা প্রতিনিধিরা রয়েছিলেন তারা গিয়ে সেখানকার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেছেন, বিভিন্ন জিনিসগুলো দেখেছেন এবং আজকেই তারা নির্মহলে গিয়ে নির্মহলের বিভিন্ন চাকচিক্য যে ঐতিহ্য রাজ্যের সেই সব জিনিসগুলো পরিদর্শন করেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সাথে থাকবেন।